তো গাইস দেখছো সবাই মাঠে সবাই খেলছে আর আমি এখানে ব্লগ বানাচ্ছি। কি পানতি জিন্দেগি, আর একটু যদি জোরে ও যদি পাটা ঘুরাতো আমার পায়ের উপর ওই দিন। এই মাঠটাতে আমাদের কাল খেলা হয়েছিল, এই যে এই মাঠটিতে, আর ওখানেই আমার চোট লেগেছিল এখানে। আর এখানে মাইক উঠাচ্ছে দেখতে পাচ্ছ, এই যে তোমরা তো আমার কিছুদিন আগে ফেসবুক স্টোরি তো দেখেছো যে একটি চোট আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে, মানে একটি ফুটবলের আমার পায়ের চোট আমার পুরো লাইফ চেঞ্জ করে দিয়েছে গাইস। তো এটি এই চোটটি লেগেছিল গাইস আমার থেকে ঠিক আজ থেকে 2 বছর আগে, আমার পায়ে চোটটি লেগেছিল। তো ওই চোটটি মানে আমার পুরো লাইফ চেঞ্জ করে দিল গাইস। মানে আমি আগের থেকে ছোটোর থেকে আমি প্রচুর মানে খেলাতে ইন্টারেস্ট দিতাম, ঠিক আছে, পড়াশোনা এতটা ইন্টারেস্ট দিতাম না, তো আমি খেলাতে ফুটবল খেলাতে প্রচুর ইন্টারেস্ট দিতাম, ঠিক আছে। তো যেখানে আমাদের ক্লাব যখন খেলতে হতো কোথাও আমি সবার আগে বেরিয়ে যেতাম, ঠিক আছে। তো এখন কী হয়েছে গাইস, এখন সব মানে ক্লাব যেখানে খেলতে হবে আমি বাড়ি থেকে বেরোই না, তো ওই একটাই চোট গাইস আমার জীবনের সব থেকে বড়ো বাধাগার দাঁড়ালো ওই চোটটা। তো চোটটা 2 বছর আগে আমার পায়ে লেগেছিলো ফুটবল খেলতে খেলতে। তো আগে আমি ছোটো সময় গোলকি করতাম, তো গোলকি করতে করতে রিসেন্ট দুদিন আমি ফুটবলে মানে ব্যাকি জানো, তোমরা বাঙালিতে ব্যাকি জানো, গ্রামের মানুষ আর যারা শহরের মানুষ তারা সবাই জানো ডিফেন্স, আমি ডিফেন্স করতাম। তো মানে দুদিন আমি ডিফেন্স করতাম, তো 3 দিন 8 দিন যখন আমি ডিফেন্স করি তো আমি আমার অপোনেন্টে একটা দাদা বল এনে মারতে গিয়েছিলো, তো আমি বল কিরকম মারে তো এরকম করে সাইড দিয়ে আমি তো পাটা কিনে এরকম করে দিয়েছি, তো দিয়েছি আমার পুরো পায়ে মেরে দিয়েছে। তো ওইখানে আমার পুরো পাটা নষ্ট হয়ে গেছিলো, তো ভাগ্য ভালো যে আমার পাটা ভাঙেনি, ভেঙে গেলে যে কী অবস্থা হতো। তো গাইস যেটা হলো যে আমার, ঠিক আছে, তো ওই টাইমে আমি বেশি চোট লাগেনি, ওই টাইমে আমাকে আমার বাড়ির লোক ওইখান থেকে মানে মাঠ থেকে আমাকে কোলে করে বাড়িতে নিয়ে আসলো, ঠিক আছে। বাড়িতে নিয়ে এসে তারপরে ডাক্তার বাড়ি গেলাম, ডাক্তার বাড়িতে গিয়ে দেখালাম আমার পাটাতে কী হলো, বেশি কিছু হয়নি, হালকা চোট লেগেছে, ঠিক আছে, ওষুধ দিল, ঠিক আছে, ওষুধ দিল, ওষুধ খেলাম, ওষুধ খেতেও ঠিকও হয়ে গেলো গাইস, ঠিক আছে। তো তারপরে আমি আমার গ্রামের বাড়ি চলে গেলাম, আমি গ্রামের বাড়ি গিয়ে প্রায় 1 মাস থাকলাম। তো 1 মাস থাকার পর তারপরে গাইস যেটা হলো, তারপরে আমার খুব মানে পা ব্যথা করতো প্রচুর কিছু, ঠিক আছে। তো পা ব্যথা করার কারণেই আমি আবার বাড়িতে বললাম যে আমার আবার পা ব্যথা স্টার্ট হচ্ছে। তো তারপরে মানে মেদিনীপুর মেডিকেল কলেজ, যেটা সবাই জানো বড়ো হসপিটাল, তো তারপরে ওখানে গেলাম, ওখানে গিয়ে পাটা চেক করালাম যে আমার পাতে কী হয়েছে। তো উনি বললেন যেখানে ওনার ডাক্তার মানে মানে রুম আছে, ঠিক আছে। তো ওখানে গেলাম, তো ডাক্তার বাবুটা বললো যে দেখ কিছু তো আমরা বলতে পারছি না, যতক্ষণ না মানে হয় না এক্সরে করে মানে ফটো যতক্ষণ না করে পায়, ঠিক আছে। আমরাও গেলাম ফটো তুলতে পাই, ঠিক আছে। তো তারপরে ফটোটাতে আমরা কি জানি ইউস্তবের ব্যাপার হয় ফটো কী মানে কী হয়েছে পায়ে হতে পারে কেউ জানে। তো তারপরে ফটো করার পর ফটো তুলতে আবার প্রায় 20 জনের লাইনে আমরা দাঁড়ালাম, মানে আমি দাঁড়াইনি বাবা দাঁড়িয়েছিলাম। তো প্রায় ওই টাইমে আমি দাদু বাবা গেছিলাম হসপিটাল, তো তারপরে ওখানে দাঁড়িয়েছিলাম প্রায় 20 জনের। 20 জনের পরে লাইন পেলাম, 20 জনের পরে লাইন পেলাম, তারপরে যে রুমে আমি মানে ফটো করতে গেলাম, মানে পায়ের যে রুমে আমি পায়ের ফটো করতে গেছিলাম ভাই, ওই রুমটা এত সুন্দর, এসি আছে, আর কী বলবো গাইস, মানে
হেভি হেভি রুমটা, ঠিক আছে। তো ওই রুমে আমার পায়ে উপর থেকে কী একটা হোয়াইট কালারের জিনিস এসে আমার পায়ের ওপরে বসে গেলো। তো পায়ের ওপরে বসে ফটো করে নিল, হয়তো স্ক্যান করে নিল। স্ক্যান করার পর আধ ঘন্টার পর মানে ফটোটা সিধা ডাক্তারের কাছে দিয়ে দিবে। তো আমরা ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আধ ঘন্টার পর পায়ে বললো যে আরেকটু যদি জোর লেগে যেত, মানে আরেকটু যদি জোরে ও যদি পাটা ঘুরাতো আমার পায়ের ওপর, ওই দিন আমার পাটা পুরো ভেঙে যেত ভাই। তো ভগবানের দয়ায় আমার পাটা কিছু হয়নি, ঠিক আছে। তারপরে এক মাস ওষুধ খেলাম ওই ডাক্তারে, তো ছ মাস কিছুই মানে একদম ব্যথা কমে গেছে, ঠিক আছে। তো একবারে ব্যথা কমে যেতে আর মানে আর বাড়বে না, তো ঠিক আছে। আরও এক বছর পর গাছ আবার একটু একটু পা ব্যথা স্টার্ট করলো, মানে খেলতে যেতাম তো খেলতে গেলে তো আরও পা ব্যথা করতো। তো তারপরে গাছ যেটা হলো, তারপরে হলো যে আবার রিসেন্টলি আমি আবার ডাক্তার ঘর গেলাম। তো ডাক্তার ঘর গিয়ে বলতে যে তোর পা ব্যথা কোনো কমেছিল 6-7 মাস, তারপরে আবার পা ব্যথা আবার যে কেসে হয়ে যাচ্ছে। বললো কিছু হবে নি, ঠিক আরও শুনছি এলো ঠিক হয়ে যাবে, ঠিক আছে আমি খেলাম ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে এই রিসেন্ট 6-7 মাস আগে আমি খেলতে খেলতে মানে বললাম ঠিক আছে এতদিন খেলিনি তো যাই একবার খেলে আসি। তো তারপরে আমি খেলতে গেলাম, তো খেলতে গিয়ে যেটা হলো আমার সাথে, মানে গাড্ডা ছিল, গাড্ডার আগে তো আমাকে একজন পাস দিল, কিছুক্ষণ গোলকিপার করতাম, পারবো না গোলকিপার করতে, ঠিক আছে। তো তারপরে যেটা হলো মানে গাড্ডা ছিল, তো তার ওপরে তো আমাকে বল পাস দিয়েছে, তো আমি গোল মারতে গিয়ে ওপর থেকে পাটা পড়লো, মানে গাড্ডাটাই পড়লো আর পাটা ঘুরে গেল, ঠিক আছে। তো তার সেই যে মার এখন আর বুঝতে পারি। তারপরে সেইবার থেকে আমি টোটালি খেলা বন্ধ করে দিয়েছি, ঠিক আছে, টোটালি খেলা অফ, ঠিক আছে। তারপরে খেলতাম, মানে তারপরে বন্ধুরা ডাকলে কোনো ম্যাচ, ঠিক আছে, খেলতাম। তো তাতে খেলতাম তো আর তারপরে বাড়িতে আসলে পা ব্যথা করতো। তারপরে রিসেন্টলি আমি খেলাই ছেড়ে দিলাম, তো এখন বাড়িতে বসি মানে মন করে ব্লগ বানাই, ঠিক আছে। এত রিলস বানাই, রিলস ভিডিও জানো আমার ইনস্টাগ্রামে লিঙ্ক আছে নিচে, তো গিয়ে ফলো করে আমার রিলস ভিডিওগুলো দেখবে। তো ব্যাস এতটাই আজকে শুনল, যদি ভিডিওটা ভালো লেগেছে তাহলে একটা লাইক করবেন আর কমেন্টে জানিয়ে, আরও যদি ভালো লাগে, ঠিক আছে। তো এরপরে নেক্সট টাইম কী কোন ওপরে ভিডিও চাই সেটাও বলতে পারো, তো চেষ্টা করবো আনার জন্য যদি কোনো ন্যাচুরাল ভিডিও এখানে দিতে থাকে। আর সাবস্ক্রাইব করো, 5 টাকা বেল আইকন বেল দিবি প্রেস করে।